महान विजय दिवस उपलक्षे और मौसुमेर शुरूते ही कक्सबाजार समुद्र सैकते पर्यटक भीड़ बेड़े बेशिरभाग पर्यटक आगमन घटे दुदिन आग थेकेई से धारावाहिकता अब्याहत थाकबे आगामी मार्च पर्यन्त। इतोमध्ये होटेल मोटेलेर बेशिरभाग कक्ष अग्रिम बुकिंग हुए गेछे आर पर्यटकदेर निरापत्ता दिते प्रस्तुति निएछे आईन श्रृंखला रक्षाकारी बाहिनी ओ जिला प्रशासन। तबे बराबरेर मतोई रोये गेछे स्वप्नेर कक्सबाजारे एसे होटेल भाड़ा ओ बाणिज्येर अभियोग। होटेल व्यवसायीरा बोलछेन पर्यटन मौसुम शुरू हयेछे, होटेलगुलोर प्राय सब रूम बुकिं आछे। मूलत प्रति बछरेर डिसेम्बर मास थेके पर्यटन मौसुम शुरू हय, সেটা চলে মার্চ মাস পর্যন্ত। এর ধারাবাহিকতায় এবারও পর্যটন মৌসুম শুরু হয়েছে। এছাড়া কক্সবাজারের প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিয়ে বেশ সচেতন আছে। রুম ভাড়া বেশি বাড়ানো হয়নি, তবে অফ সিজনের চেয়ে কিছুটা বাড়তি রাখা হচ্ছে। সেটা না রাখলে আমরা ব্যবসা করতে পারবো না বলে দাবি করেন তিনি। এদিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা পোস্টকে বলেন, পর্যটন মৌসুম শুরু হয়েছে, বিজয় দিবস ও মৌসুমকে ঘিরে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আসছে, সেজন্য আমাদের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শুধু বিচে নয়, সব জায়গায় আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন।